আসসালামু আলাইকুম। ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তির আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে, তার একটি খবর জানব। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শুরুতে ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা ছিল প্রায় 1 লাখ। এখন সেই সংখ্যা বেড়ে 1,93,780 জন। শুধু তাই নয়, 2012 সাল থেকে আওয়ামী লীগ সরকারের সময়কালে 12.5 বছরে 37,731 জনকে মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্ত করার সুপারিশ করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, জামুকা। অভিযোগ রয়েছে, বিগত সময়ে যাচাই বাছাই না করে অনেক ভুয়া মুক্তিযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়েছে। এই সুযোগে তাদের অনেকের আত্মীয় স্বজন ভাগিয়ে নিয়েছেন চাকরি, অনেকে হয়েছেন ক্ষমতাবান। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সেই তালিকায় কাটসাট করে স্বচ্ছ একটি তালিকা করার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার পাশাপাশি তাদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে মুক্তিযোদ্ধা সনদ নিয়ে কতজন সরকারি চাকরিতে আছেন তাদের তালিকাও তৈরি করতে বলেছেন। সে অনুযায়ী কাজও শুরু করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জামুকা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জামুকা অর্থাৎ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সূত্র থেকে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও অধীন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক। সেই বৈঠকে বিগত সময়ে জারি হওয়া মুক্তিযোদ্ধাদের গেজেট পর্যালোচনা করে সেখান থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করার জোরালো নির্দেশ এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তির আওতায় আনার কথা বলেছেন তিনি। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।